I love you too. হ্যালো গাইস, আমরা একটু বিকালবেলায় ঘুরতে বেরিয়েছি। প্রচুর গরম বাড়িতে দিনের বেলায়, টিকতে পাচ্ছি না, ওই জন্য বিকালবেলা করে ঘুরতে বেরিয়েছি। যে সবাই পেছনে নুনে দিয়ে আছে, বৌদি আছে, এখানে বলে নতুন সদস্য অপর্ণা আছে, অপর্ণা হাই বলে দাও। আর এখানে বৌদি মেয়েরা সব এগিয়ে গেছে, একটু ভিডিও করবো, রিলস ভিডিও, আর একটু খোলা হা খাবো আর কিছু না। তখন নল ছিল না, বল এবার তখন প্র্যাকটিস করছে, রিলস করবো। আর হাওয়াতে পুরো চুলটা উঠছে, হেভি সুন্দর লাগছে হাওয়াটা। বল অপর্ণা, হাওয়াটা কেমন লাগছে? ট্রেনটা এখনো পর্যন্ত যায়নি, এতক্ষণ এলাম এখনো ট্রেনটা যায়নি। এখন দেই বল, আই লাভ ইউ বলতে হয়, আই লাভ ইউ টু আমি বলবো, বলো আই লাভ ইউ টু বাবা। বাবা টুরু না, আই লাভ ইউ টু। এই যে সবাই এখন বসে রয়েছে, আর সন্ধে হয়ে এসছে। এই যে এবার আমরা ঘরে যাব, এখানে রিলস হচ্ছে, করো সুন্দর করে করো। হ্যাঁ এই যে টিকটকারও নাচছে, যে ক্যামেরাম্যান সেও নাচ করছে। আমরা বাড়ি চলে এসেছি, পুরো বাইরে ঝড় বৃষ্টি উঠে গেছিলো, আমরা ছুটে ছুটে বাড়ি চলে এসেছি। আর নিয়ে এসেছি খিচুড়ি, সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে আমরা একটু খিচুড়ি খাবো সবাই মিলে, কারণ ওখানে পাগলা গণেশ পাগলার পুজো হয়েছিল, গণেশ পাগলের পুজো হয়েছিল, খিচুড়ি হয়েছে, আমরা যাই না, খিচুড়িটা খেতে পারিনি, যেতে পারিনি দুপুরবেলা, তাই হোটেল ঠাম্মা এনে দিয়েছে। এইখানটায় খিচুড়ি এনে রাখা রয়েছে, আমরা খাবো, আমি তো খাবোই, আমি দু চামচ খেয়ে তাই ঘর যাবো। দু চামচ খিচুড়ি খেয়ে চলে এসেছি, এবার মেয়েকে একটু পড়তে বসাবো, উঠে একটু পরে মুড়ি মাখা করবো, মুড়ি মাখা করে খাবো। আমরা এখন মুড়ি মাখবো, মুড়ি খাবো, এই যে পেঁয়াজ কুচাচ্ছি, শসা কুচাচ্ছি, কাঁচা লঙ্কা গুলো দেখতে এরকম না, কোথায় রাখলে মানুষ। প্রথমে দিয়ে দিলাম আমরা মুড়ি, ঝালমুড়ি, ঝালমুড়ি কে খাবে চলে আসো। প্রথমে আমরা মুড়ি দিয়ে দিলাম, এটা দিয়ে দিন দাঁড়া, কিন্তু তলা গুলোটা যেন না পারে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচো, শসা কুচি, সব কিছু কুচিগুলো আমরা আগে দিয়ে দিলাম, দিয়ে তারপরে চানাচুর দেবো, তেল দেবো, দিয়ে আমরা মাখবো, চপ দেবো। দিয়ে দিলাম চানাচুর, চানাচুর কুচি বার দিয়ে যাচ্ছি, দিয়ে দিলাম আমরা চানাচুর ঝুরি ভাজা, তেলটা দেবো এবার, বাদাম, ও বাদামও পড়ছে, এতে চানাচুর ঝুরি ভাজা বাদাম একসাথে মিশানো আছে গাইস। এবার দিয়ে দেবো আমরা গাজর কুচি, লঙ্কা কুচি তো কম হয়ে যাবে, লঙ্কা দিই না, দিয়েছি কাছে, আমি যাবো, এগুলো কি যে চপ, এবার একটু চপ, এটা বুম্বা, আমরাই তো খাবো, আমরাই খাবো, আমি আনতে যাবো মেয়েকে, কিন্তু আমি জানি না তো কোন বাড়িটা। চলো তেল দিচ্ছি আমরা, আচারের তেল, কাসুন্দির তেল, লোভ লেগে যাবে দেখেছিস, এই যে কাসুন্দির তেলটা দিয়ে দিলাম, দেখো 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 দেখো, হ্যাঁ ছেড়ে আর দিতে হবে না, এবার দিয়ে দিলাম একটু নুন ছড়িয়ে, লেবু গাই বাড়ির গাছের বলতে কোথায় জেঠিমা দিয়ে আছে।
আমরা এখন এক গামলার মুড়ি নিয়ে বসেছি আর খাচ্ছি, একটু চাট করে মুড়িটা মেখে খাচ্ছি। একটু সবাই মিলে আনন্দ করে মুড়ি খেয়ে, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা একটু মুড়ি খেলাম আনন্দ করে। খাওয়ার পরে ভাইয়ের দুপুরের এই পনিরের আলুর তরকারিটা যেটা ছিল সেটা আমি একটু গরম করে রাখছি, আর এদিকে এরা খেলাধুলা করছে খেয়ে উঠে। তারপরে চলে গেলাম রাতে রান্না করতে। তো রাতে রুটি আমার করা হয়ে গেছে আর ছোলার ডাল হয়েছে, এই যে ছোলার ডালটা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।